উত্তরাঞ্চল সহ দেশের সব নদ নদীর পানি কমতে শুরু করেছে, তবে শরীয়তপুরে পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে তীব্র হয়েছে যমুনার ভাঙন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, গঙ্গা ও দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদ নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। শরীয়তপুরে পদ্মার পানি দ্রুত বাড়ছে। নড়িয়া উপজেলার সুরেশ্বর পয়েন্টে বিপদসীমার মাত্র 1.7 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 3-4 দিন ধরে পানি বাড়ায় তলিয়ে গেছে নিচু এলাকা। এতে বন্যা আতঙ্কে পদ্মাপাড়ের বাসিন্দারা। তবে পানি আর না বাড়লে এবং অতিবৃষ্টি না হলে বন্যার সম্ভাবনা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় নদীর পাশে যাদের বা চরাঞ্চলে যাদের বাড়ি, তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই অবস্থায় যদি নতুন করে বৃষ্টি বা আরো পানি বৃদ্ধি না ঘটে, তাহলে বন্যার আপাতত কোনো সম্ভাবনা নাই। এদিকে যমুনার ভাঙনে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার 4টি গ্রাম নিশ্চিহ্ন হওয়ার পথে। ব্রাহ্মণগ্রাম, আরকান্দি, জালালপুর, গুচ্ছগ্রাম ও হাটপাচিলে প্রতিদিন বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। বসত ভিটা হারিয়ে অন্য কোথাও চলে যাচ্ছেন বাসিন্দারা। দুদিন বৃষ্টি না হওয়ায় গাইবান্ধায় তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাগট সহ সব নদীর পানি কমতে শুরু করেছে। তবে চরাঞ্চলের নিচু এলাকা ও ঘরবাড়ি এখনো জলমগ্ন। আবারও বন্যা আতঙ্কে গাইবান্ধার 165টি চরের বাসিন্দারা বাড়ি ঘরের মালামাল সরিয়ে নিচ্ছেন, কেটে নিচ্ছেন অপরিপক্ক পাট। সমর ইসলাম, 21 টেলিভিশন।